আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার স্পেশাল সাজেশনে আজকে পঞ্চম পর্ব। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি অর্ধ তৎসম শব্দ। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত। বিশেষ্য পদ নিচের কোনটি? এখানে বিশেষ্য পদ হচ্ছে গাম্ভীর্য, যার বিশেষণ হচ্ছে গম্ভীর। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। জজ সাহেব এটি কোন সমাসের উদাহরণ? এটি কর্মধারয় সমাস, যিনি জজ তিনি সাহেব। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক। প্রতিপদ কথার অর্থ হচ্ছে আরম্ভ, যা থেকে পদের আরম্ভ বা সূচনা হয়, তাই মূলত প্রাতিপদিক। সহজ ভাষায় বললে বিভক্তি চিহ্নহীন শব্দকেই প্রাতিপদিক বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় হাইফেন। আমি আজ জর্জর বোধ করছি, এখানে জর্জর দ্বিরুক্তি কি বোঝাচ্ছে? এখানে জর্জর বলতে বোঝায় সামান্য। পানি শব্দটির সমার্থক শব্দ কোনটি? পানি শব্দের সমার্থক হচ্ছে অম্বু। অনুরাগ এর বিপরীত শব্দ বিরাগ। রাম ছাগল শব্দে রাম উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? রাম শব্দটি ব্যবহার করা হয়েছে বড় অর্থে। লাঠালাঠি, লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, এটি মূলত বহুব্রীহি সমাস। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, এই বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়? এখানে মরিমরি হচ্ছে অনন্যই অব্যয়। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আ যোগ চর্য, আশ্চর্য। নিচের কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ। উড়নচণ্ডী এই বাগদারার অর্থ কী? উড়নচণ্ডী বলতে বোঝায় অমিতব্যয়ী। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? এখানে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত। খণ্ড যোগ ইত, ইত প্রত্যয় যুগে গঠিত একটি শব্দ হচ্ছে খণ্ডিত। সীমানা ছাড়িয়ে এই উপন্যাসের রচয়িতাকে? সীমানা ছাড়িয়ে এই উপন্যাসের রচয়িতা সৈয়দ শামসুল হক। বত্রিশ সিংহাসন গ্রন্থটি কার রচনা? বত্রিশ সিংহাসন এটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বরিশালের প্রাচীন দ্বীপ, প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় কবে? ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় 12 নভেম্বর 1996 সালে। বড়পুকুরিয়া কোন খনিজের জন্য বিখ্যাত? বড়পুকুরিয়া এটি মূলত কয়লা খনির জন্য বিখ্যাত। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায়। লীগ অফ নেশনস এর সদর দপ্তর কোথায় ছিল? লীগ অফ নেশনসের সদর দপ্তর ছিল জেনেভায়। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি। কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি? সিলিকন দিয়ে তৈরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তথ্য অধিকার আইন জাতীয় সংসদে পাশ হয়
2009 সালে। কপোতাক্ষ নদ কোন নদীর শাখা? কপোতাক্ষ নদ ভৈরব নদীর শাখা। পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? দক্ষিণের রানী বলা হয় সিডনি শহরকে। আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের সংখ্যা কতজন? বিচারকের সংখ্যা 15 জন। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে। উড়োজাহাজ তৈরিতে সাধারণত ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। বরফ সাদা দেখায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে সবগুলো রং প্রতিফলন বা প্রতিফলিত হয় সাদা রঙে। যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বা ব্রিটেন এক্সিট বাস্তবায়ন করে? 31 জানুয়ারি 2020 সালে। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ কমন জেন্ডার? কমন জেন্ডার এখানে নয় কোনটি? একটু খেয়াল করেন, ভার্ড বলতে সেটা কিন্তু মাস্কুলিন ফেমিনিন দুটোই বোঝায়। পার্সন বলতেও সেরকম, ম্যান বলতে উইমেন অথবা ম্যান বোঝানো হতে পারে। ম্যান মানে মানুষ, আর মানুষ পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। কিন্তু হার্ট এটি বলতে বোঝায় এ মেল ডিয়ার, অর্থাৎ একটি পুরুষ হরিণ, যেটা কোনো কমন জেন্ডার নয়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। এখানে ইনকারেক্ট স্পেলিং হচ্ছে, এখানে ইনকারেক্ট ওয়ার্ড হচ্ছে এখানে পজিশন, POSS হওয়ার কথা কিন্তু একটা এস আছে এখানে। অন্যদিকে পার্সিভারেন্স অর্থ অর্ধবসায়, লিয়াজন অর্থ হচ্ছে সংযোগ, যোগাযোগ বা মৈত্রী, কমিটি মানে হচ্ছে সভা। ব্রেভিটি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা, আর এর বিপরীত শব্দ হচ্ছে প্রলিক্সিটি, যার অর্থ হচ্ছে ব্যাপকতা। প্রক্সিমিটি শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি। অ্যামিটি শব্দের অর্থ হচ্ছে বন্ধুতা। ডিসপ্যারিটি অর্থাৎ বৈষম্য। ফেগ এন্ড বলতে বোঝায় শেষ অংশ, দ্য লাস্ট পার্ট। শি স্পিক্স বোথ ইংলিশ, যেহেতু এখানে আছে বোথ, তাহলে ইংলিশ এবং স্প্যানিশ, তাহলে এখানে হবে অ্যান্ড। শি স্পিক্স বোথ ইংলিশ অ্যান্ড স্প্যানিশ অ্যাট হোম। অ্যাট হোম শব্দের অর্থ হচ্ছে দক্ষ। অন্যদিকে এর অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্যে বা আরামে, মানে সে স্বাচ্ছন্দ্যে ইংলিশ এবং স্প্যানিশ দুটো ল্যাঙ্গুয়েজই বলতে পারে। আর্মি, আর্মি শব্দের অর্থ হচ্ছে সেনা, সৈন্য বা সেনাবাহিনী। তাহলে এটি যেহেতু গুচ্ছ বোঝায় তাই এটি কালেকটিভ নাউন। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? এখানে কারেক্ট সেন্টেন্স আগে দেখি যে আমরা কোনগুলো ভুল আছে। যেমন এভরির পরে এখানে হওয়ার কথা হচ্ছে সিঙ্গুলার, আছে প্লোরাল। 10 কিলোমিটার, যেহেতু এটি হচ্ছে একটি একক, তাহলে এখানে হবে ইজ। 2/3 অফ দ্য স্টুডেন্টস গট ডিগ্রিস, এখানে হবে 2/3। আর অল দ্য ইনফরমেশন, ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন এবং এরপরে যেই ভার্বটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এটি এখানে সঠিক আছে। অল ইন অল, অল ইন অল বলতে বোঝায় সর্বে সর্বা, অর্থাৎ অল পাওয়ারফুল। গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন, এটি কার অবজারভেশন ছিল? এটি নেপোলিয়নের অবজারভেশন ছিল। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? প্রথম সেন্টেন্সটা যেটা সেটা হওয়ার কথা ছিল, হি
গিভ মি অ্যাডভাইস অথবা গিভ মি অ্যাডভাইস হি ডাজন্ট নো যেহেতু টু সুইম এখানে হয়তো যে হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হয় সে সেটা জানে না তাহলে এখানে হবে হি ডাজন্ট নো হাউ টু সুইম হি ওয়াজ সেন্ট টু প্রিজন প্রিজনে পাঠানোর উদ্দেশ্যটা কি কিসের জন্য ফর স্টিলিং অর্থাৎ চুরির জন্য জন্য বা উদ্দেশ্যে ফর ব্যবহৃত হয় দ্য সিনোনিম অফ কলোজাল কলোজাল বলতে বোঝায় বিশাল প্রকাণ্ড বা অনেক বড় যার সিনোনিম হচ্ছে এখানে ভাস্ট ভাস্ট মানে হচ্ছে বিশাল অন্যদিকে লাস্ট মানে হচ্ছে শেষ কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা আর প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব হি অ্যারাইভড লেট ভার্বকে আপনি যদি কিভাবে দিয়ে প্রশ্ন করেন এবং উত্তর পান সেক্ষেত্রে সেটা হবে অ্যাডভার্ব কিভাবে পৌঁছিয়েছিল দেরি করে হি কংগ্রাচুলেটেড কংগ্রাচুলেট শব্দের অর্থ হচ্ছে অভিবাদন জানানো বা শুভেচ্ছা জানানো যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অন কংগ্রাচুলেট অন সাফারি পার্ক এটি কি এটি হচ্ছে জীবজন্তুর অভয়ারণ্য সেনেগাল কোন মহাদেশে অবস্থিত সেনেগাল আফ্রিকা মহাদেশে অবস্থিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে ইথিওপিয়া এর বর্তমান নয় এর পূর্ব নাম কি ছিল ইথিওপিয়ার পূর্ব নাম ছিল আবিসিনিয়া পেন্সিল তৈরিতে কোন কাঠের বা কোন গাছের কাঠ ব্যবহার করা হয় ধুন্দুল কাঠ ব্যবহার করা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে কাগজের মুদ্রা চালু হয় 1857 সালে ব্রিটিশ আমলে বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয় 1923 সালে স্বাক্ষরিত হয় 2020 সালে 59তম জাতীয় নির্বাচনে কতটি ইলেকটোরাল ভোট পেয়ে জো বাইডেন 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ইলেকটোরাল ভোট পান 306টি পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি পাম অয়েল উৎপাদনকারী সর্বোচ্চ দেশ হচ্ছে মালয়েশিয়া নিচের কোন তারিখে দিবারাত্রি সমান হয় 23শে সেপ্টেম্বর উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ট্যাকোমিটার ব্যাঙ্গের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে 3টি সেরিকালচার বলতে কি বোঝায় সেরিকালচার বলতে বোঝায় রেশম চাষ পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয় কত সালে এটি আবিষ্কৃত হয় 1971 সালে পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী পাটের জিন আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম ন্যাটো এটি কোন ধরনের জোট ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে নাটোরের লালপুরে বাংলাদেশে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কততম প্রধান বিচারপতি তিনি 22তম প্রধান বিচারপতি 2020 সালে জাতিসংঘের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 75তম বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ কতটি মাত্রাহীন স্বরবর্ণ 4টি
জিহ্বামূলীয় বর্ণ কোনগুলি? জিহ্বামূলীয় বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, ও। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অংশু। হনন করার ইচ্ছা, একে এক কথায় কি বলা হয়? এক কথায় বলা হয় জিঙ্গাংসা। হাত বাড়ি, এই বাগদারার অর্থ হচ্ছে কৃপণ। কোনটি শুদ্ধ বানান? গৃহিণী বানানটি, এটি শুদ্ধ, মূর্ধন্য হবে, একটু খেয়াল রাখবেন। উচ্ছ্বাস, এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত যুগশ্বাস, উচ্ছ্বাস। চাঁদের হাট, এর অর্থ কি? চাঁদের হাট, এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। ছায়া শীতল কোন সমাস? ছায়া দ্বারা শীতল, এটি হচ্ছে তৎপুরুষ সমাস। পুষ্প, এর সমার্থক শব্দ নয় কোনটি? পুষ্প এর সমার্থক শব্দ নয় অবনি। অবনি মানে হচ্ছে পৃথিবী। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাপারিক অর্থ একই রকম সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ। জল পরে পাতা নড়ে, এখানে জল এবং পাতা কোন কারকে কোন বিভক্তি? কি পরে? জল পরে। কি নড়ে? পাতা নড়ে। তাহলে যেহেতু কি দিয়ে উত্তর পাওয়া যায়, এটা কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে কোন কারকে কোন বিভক্তি? যেহেতু স্থান বোঝানো হচ্ছে এবং এখানে এ বিভক্তি আছে, তাহলে অধিকরণে সপ্তমী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে? বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হচ্ছেন চন্দ্রাবতী। বাংলাদেশ স্বপ্ন দেখে, এই কাব্যগ্রন্থটি কার রচনা? এই কাব্যগ্রন্থটি লিখেছেন শামসুর রহমান। মুনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ, এটি কি? এটি একটি অনুবাদ নাটক। শেষের কবিতা কোন জাতীয় রচনা? শেষের কবিতা একটি উপন্যাস। ধন্যবাদ এতক্ষণ স্বপ্নের স্কুলের সাথে সময় দেওয়ার জন্য। পরবর্তী আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।